Welcome to Royce Coaching. আমি তাপস রায়, ফাউন্ডার অফ রয়েস কোচিং। ইউটিউব সম্প্রতি রয়েস কোচিংকে পাঠালো ডাবল সিলভার প্লে ব্যাটন। একদমই সঠিক কথা, আমার হাতে রয়েছে সেই সিলভার প্লে ব্যাটনের দুটো বক্স, যেটাকে আমি ভিডিও শেষে আনবক্সিং করব এবং প্রুভ করে দেব যে ইউটিউব আমাদের এটাকে পাঠিয়েছে এবং একই চ্যানেলের জন্য দুটো পাঠিয়েছে। অ্যাকচুয়ালি বাঙালি চিরদিনই ইতিহাস তৈরি করে আসছে এবং ভবিষ্যতেও করবে, আর এটারই একটা জলজ্যান্ত প্রমাণ হচ্ছে রয়েস কোচিংকে ইউটিউব সর্বপ্রথম একটি চ্যানেলের জন্য দুটি সিলভার প্লে বাটন দিয়ে সম্মানিত করেছে। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসার, সারা বাংলার সাপোর্ট বিশেষত। এবং এই জন্য আজকে আমি এই ভিডিওটা ক্রিয়েট করছি যাতে তোমরা সকলেই প্রাউড ফিল করো, কারণ এই প্রাউড মোমেন্টটা আমি তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। আর ঠিক এই ভিডিও শেষের দিকে আমি এটাকে আনবক্সিং করব এবং এর জন্য আমার কাছে রয়েছে যথেচ্ছ প্রমাণ, কারণ তোমরা অনেকেই বলবে যে এটা ফেক হতে পারে, কারণ একই চ্যানেলের জন্য ইউটিউব কেন দুটো পাঠাবে, একই চ্যানেলের জন্য দুটো কেন পাঠাবে, এর জন্য যথেষ্ট পরিমাণে আমার কাছে প্রমাণও রয়েছে। তো চলো আমরা শুরু করি ভিডিওটা। আসলে ইউটিউব জার্নিটা আমি বেশ কিছুদিন আগেই শুরু করেছি, অন্যান্য ইউটিউবারের মতো এই সিলভার প্লে বাটন পাওয়াটা আমার কাছে কিন্তু একদম সাধারণ ব্যাপার ছিল না। আমার 1000 সাবস্ক্রাইবার, 1 লাখ সাবস্ক্রাইবার এগুলো অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। অলরেডি এর আগেও রয়েস কোচিংয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, বর্তমানে রয়েস কোচিংয়ের 1 লাখের ওপর 3খানা ইউটিউব চ্যানেল আছে। বাট একটাতে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির জন্য ইউটিউবের কোনো রকম কোনো অ্যাওয়ার্ড আসে না, দ্বিতীয়টা আমরা পরে অ্যাকোয়ার করেছি, অর্থাৎ কিনে নিয়েছি আমরা একটি চ্যানেলকে, এবং বর্তমানে যে চ্যানেলটি রয়েছে সেটা হচ্ছে রয়েস কোচিং, আর আদার্সগুলোর নাম রয়েস কোচিং টেট আর রয়েস কোচিং অফিসিয়াল চ্যানেল। আর আজকে যেটা সম্বন্ধে আমরা কথা বলবো সেটা হচ্ছে রয়েস কোচিং যে চ্যানেলটি তোমরা ভিডিওটা দেখছো। অ্যাকচুয়াল এই চ্যানেলটা মোটামুটিভাবে ওই দুটো চ্যানেল ব্যান হয়ে যাওয়ার পর আমরা এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম, বাট এটাতেও না 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়ার পরেও ইউটিউব কিন্তু কোনো রকম কোনো সিলভার প্লে বাটন বা সিলভার প্লে বাটনের জন্য একটা রেডিমশন কোড ক্রিয়েট হয় সেটাও কিন্তু ইমেলের মাধ্যমে পাঠায়নি। সো অনেকদিন অপেক্ষা করেছি এবং ইউটিউবের কাছে আমরা পার্সোনালি সেটাকে আবেদন করেছিলাম যে না, আমাদের চ্যানেলে কোনো সিলভার প্লে বাটন পাঠানো কেন হয়নি। তো ইউটিউব সেই সময় কোনো একটা জন্য বলে দিল রিভিউ করবে, বাট রিভিউর জন্য তারা কিন্তু 3 মাস সময় নিয়ে নিল, 90 ডেজ। ওকে, তারপরে হঠাৎ একদিন ইউটিউব একটা রিডিমশন কোড দিল। ভালো করে খেয়াল করবে কি বললাম, একটা রিডিমশন কোড, অর্থাৎ রিডিম করার জন্য একটা কোড দেয়, সেই কোডটা পেস্ট করলে তবেই তোমার চ্যানেলটা ভেরিফাই হয়ে একটা সিলভার প্লে বাটন আসে। বাট আমিও তাই করেছিলাম, আমি আমাকেও যে রিডিমশন কোড দিয়েছে সেই রিডিমশন কোডটা আমি ওখানে পেস্ট করেছি। পেস্ট করার পর আমি ওয়েট করতে শুরু করলাম যে কবে আসবে সেই সিলভার প্লে ব্যাটন। বাট যখন একটা পার্সেল এলো, যখন পার্সেল যে দিতে এলো, ডেলিভারি করতে এলো, সেখানেও হয়ে গেল আরও একটা প্রবলেম, সেখানেও পার্সেলটা আটকে ছিল। এই পার্সেলটা মোটামুটিভাবে 27 তারিখ তাদের কাছে এসেছে, অর্থাৎ যে মাসে আমি ভিডিওটা করছি অর্থাৎ জুলাইয়ের 27 তারিখে এটা তাদের কাছে এসেছিল। বাট তারা আমাকে কল করছিল, আমাকে কল করে বলো যে দুটো পার্সেল আছে। আমি বললাম বোধহয় দুটো পার্সেল যেহেতু সেহেতু আমার নয় হয়তো, কারণ আমি জানি ইউটিউবের তরফ থেকে আমাকে একটা সিলভার প্লে বাটন দেবে। বাট যখন আমার হাতে দুটোই এলো তখন আমি তো অবাক, আমি ভেবেছি ইউটিউব হয়তো ভুল করে এই দুটো সিলভার প্লে বাটন আমাকে পাঠিয়ে দিয়েছে একটার জায়গায়। বাট যখন এটাকে আমি খুললাম ভেতরে, তখন গিয়ে আমি দেখলাম যে এর জন্য ইউটিউব দুটো আলাদা আলাদা লেটার আমাকে পাঠিয়েছে। তো সেটা দেখেই প্রুভ করলাম যে না, একটা চ্যানেলের জন্য ইউটিউব আমাকে দুটো প্লে বাটন প্রোভাইড করেছে। আর এটা একটা হিস্ট্রি বলতে পারো, টোটাল ইউটিউব হিস্ট্রিতে এই রকম কোনো চ্যানেল নেই যেখানে দুটো সিলভার প্লে বাটন একটা চ্যানেলের জন্য দিয়েছে এবং সেম রিডিমশন কোড। তোমাদেরকে আবারও বলছি, মনে করো যেমন আমাদের ওটিপি আসে সেই রকম একটা রিডিমশন কোড ক্রিয়েট হয়। মনে করো তোমার ব্যাংকের একটা ট্রানজ্যাকশন করবে ফোনপের মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে, তোমার কাছে একটা ওটিপি এলো 1234, তুমি ওটা বসিয়ে দিলে 2 বার টাকা কাটলো, এটা তো সম্ভব নয়। যদিও 2 বার টাকা কাটে তাহলে কি 1 বার ভুল করে কেটেছে, কিন্তু তুমি যদি দেখো পরবর্তীতে যে 1 বার টাকা কেটেছে তোমার বই কেনার জন্য এবং 1 বার টাকা কেটেছে তোমার খাতা কেনার জন্য, তাহলে তুমি কি কনফার্ম হয়ে গেলে যে না তুমি দুটো পারচেস করেছো, তাই তো? সেম এইরকমই জিনিসটা হয়েছে এখানে। তো চলো আমরা পুরো আনবক্সিংয়ের সাথে এই জিনিসটাকে ক্লিয়ারলি বুঝে নিই। এবং আমি যে বললাম যে বাঙালি হিস্ট্রি ক্রিয়েট করেছে এবং সেই যে বলতে পারো প্রাউড মোমেন্ট, চলো সবাই মিলে আমরা ভাগ করে নিই। তো এই হচ্ছে আমাদের
সিলভার প্লে বাটন দুটো। এবার তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা ইউটিউব চ্যানেলে একটা মাত্র রিডিমশন কোড বা রিডিম কোড জেনারেট হয় যেটা দিয়ে ক্লেম করতে হয়, একটা ক্লেম আইডি দেয় আর কি, যেটা পাসওয়ার্ডের মতো বা ওয়ান টাইম পাসওয়ার্ডের মতো কাজ করে। তো সবার প্রথম আমি তোমাদেরকে এই জিনিসটাই এখানে দেখাবো। যেমন তোমরা যদি দেখতে পারো আমার রাইট সাইডে বা ডান দিকে যে ইউটিউব সিলভার প্লে বাটনটা রয়েছে সেটাতে কি রয়েছে, ইনভয়েস নাম্বার বা পারচেস নাম্বার বা যে ক্লেম আইডি সেটা একটুখানি দেখো। এই জায়গাটা আমি একটু জুম করতে বলবো, এই জায়গাটা একটু জুম করলে ক্লিয়ারলি দেখা যাবে এই নাম্বারটা। এবং এখানে যেটা দেখতে পাচ্ছ CLM1V9RWH3HG, সেম কোড দিয়ে পরেরটাতেও তোমরা দেখতে পারবে এখানে, যেমন CLM1V9RWH3HG, অর্থাৎ সেম রেডিমশন কোডে দুটো এসেছে। এবং যদি তোমরা ডেট দেখো তাহলে তোমরা কিন্তু জিনিসটা আইডিয়া করতে পারবে যে এটার ডেট কত আছে। এটা আছে 27 জুলাই 2021, এটাতেও কিন্তু দেখতে পাচ্ছ 27 জুলাই 2021। ওকে, তো এই হচ্ছে অ্যাকচুয়াল আমাদের দুটো সিলভার প্লে বাটন। এবার এটাকে আমি মোটামুটি একটু খুলেছিলাম দেখার জন্য, কারণ আমারও বিশ্বাস হচ্ছিল না এই জিনিসটা। তো আমি এটাকে তোমাদের সামনে ওপেন করব। এই যে হচ্ছে আমাদের সিলভার প্লে বাটন, দুটো সিলভার প্লে বাটন, এই হলো দুটো সিলভার প্লে বাটন। দুটোতেই তোমরা দেখতে পাচ্ছ নাম রয়েস কোচিং এবং ফর পাসিং 1 লাখ সাবস্ক্রাইবার্স, এটাতেও তোমরা দেখতে পাচ্ছ রয়েস কোচিং ফর পাসিং 1 লাখ সাবস্ক্রাইবার্স। এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তোমরা অনেকেই ভাবতে পারো যে তাহলে সেম রেডিমশন কোড বা সেম ক্লেম আইডি দিয়ে যদি দুটো পাঠিয়ে দেয় সিলভার প্লে বাটন তাহলে হয়তো ইউটিউব বোধহয় ভুল করে এটা পাঠিয়ে দিয়েছে। আমিও এটা ভেবেছিলাম, আমি ভেবেছিলাম বোধহয় ভুল করে ইউটিউব আমাকে এটা পাঠিয়ে দিয়েছে। বাট যখন এই সিলভার প্লে বাটনগুলো আমি তুললাম, নিচে আমি পেয়ে গেলাম একটা করে, তোমরা বলতে পারো ইউটিউবের তরফ থেকে লেটার। ওকে, এবং এই লেটার দুটোকে যখন আমি বের করে রাখলাম এবং আমি যখন পড়লাম তখন দেখলাম যে না, দুটোতে আলাদা আলাদাভাবে ইউটিউব আমাদেরকে কংগ্রাচুলেট করেছে। যেমন এইটাই দেখতে পাচ্ছ, শুরু হচ্ছে স্যাম 1 লাখ সাবস্ক্রাইবার দিয়ে, এইটাতে শুরু হচ্ছে ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট সাবস্ক্রাইবার। তো এর দ্বারা কী প্রমাণ হচ্ছে? এর দ্বারা প্রমাণ হচ্ছে সেম ক্লেম আইডিতে ইউটিউব দুইভাবে আমাদেরকে কংগ্রাচুলেশন জানিয়েছে, আর এই কাহিনীটাই আমাদেরকে করে তুলেছে ইউটিউবের একটি হিস্ট্রি, যেটা একজন বাঙালি হয়ে আমি নিজে খুবই প্রাউড ফিল করছি। এবং এর পেছনে যে তোমাদের যথেষ্ট পরিমাণে সাপোর্ট রয়েছে সেটা তো তোমরা নিজেরাই জানো, আর ধীরে ধীরে রয়েস কোচিং একটা জায়গায় পৌঁছে যাচ্ছে তোমাদের সাপোর্টের জন্য। আগামীতে খুব তাড়াতাড়ি গোল্ড প্লে বাটন আমি দেখতে চাই, সেইটুকু অন্তত সাপোর্ট করো। আর যদি মনে হয় যে না সত্যিই আমরা বাঙালিরা হিস্ট্রি ক্রিয়েট করতে পারি, তাহলে ভিডিওটিকে অবশ্যই তোমরা শেয়ার করে দাও বন্ধুবান্ধব সকলের মাঝে, কারণ এইরকম হিস্ট্রি ইউটিউবে আমি নিজেও প্রচুর সার্চ করেছি যে এইরকম কি হতে পারে কি না, আমি তো কোথাও পাইনি। সুতরাং এই প্রাউড মোমেন্টটা তোমরা সকলে শেয়ার করো। যারা এখনও পর্যন্ত রয়েস কোচিংকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ।